বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্লে ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে গণিত ক্লাসে আমন্ত্রণ। আজকে প্লের গণিতের তিন নাম্বার ক্লাস তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা ছিল, আমরা প্রথম ক্লাসে শিখেছি 1 থেকে 5 পর্যন্ত ছন্দ ছড়াই শেখা। তারপরে দ্বিতীয় ক্লাসে শিখেছি 6 থেকে 10 পর্যন্ত ছন্দ ছড়া শেখা। আজকে আমরা শিখব শতকীয়া, 1 থেকে 10 পর্যন্ত শতকীয়া। শতকীয়ায় যেটা তোমাদের জন্য মুখস্থ করতে হবে, 1 এ আল্লাহ, শতকীয়া 1 এ আল্লাহ, এটা মুখস্থ করতে হবে তোমাদের। এরপরে 2 2 এ আমরা দেখতে পাচ্ছি ঈদ, 2 এ ঈদ। এরপরে 3 3 এ বাহিনী, 3 বাহিনী। এরপরে 4 4 এ আমরা কেতাব, প্রধান চারখানা আসমানি কেতাব, সেই কেতাব, 4 এ কেতাব। এরপরে 5 5 এ আমরা নামাজ, নামাজ কয় ওয়াক্ত, 5 ওয়াক্ত, এই জন্য 5 এ নামাজ। তাহলে এবার আমরা কি করব, 1 2 3 4 5 শতকীয়া আমরা এই 5 পর্যন্ত জেনে নিই। 1 এ আল্লাহ, 2 এ ঈদ, 3 এ বাহিনী, 4 এ কিতাব, 5 এ নামাজ। এরপরে এসো 6 6 এ ঋতু, 7 এ দোজক, 6 এ ঋতু, 7 এ দোজক, 8 এ বেহেশত। দোজক 7টি, সেই জন্য 7 দিয়ে আমরা দোজককে বোঝানো হয়েছে। এবার 8 বেহেশত 8টি, যার জন্য 8 এ বেহেশত। 9 এ গ্রহ, 8 10 এ দিক, 10 এ দিক, সেটা আবার 1 এ 0 10 10 এ দিক। 1 এ শতকীয়াটা আমাদের মুখস্থ করার পালা। সবাই আমার সঙ্গে পড়বে, 1 এ আল্লাহ, 2 এ ঈদ, 3 এ বাহিনী, 4 এ কিতাব, 5 এ নামাজ, 6 এ ঋতু, 7 এ দোজক, 8 এ বেহেশত, 9 এ গ্রহ, 10 এ দিক। এই শতকীয়া 1 থেকে 10 পর্যন্ত সবাইকেই মুখস্থ করতে হবে। সোনামণিরা, ছোট্ট এবং কচি যারা, তাদের জন্যই তোমাদের গণিত বইয়ের নামকরণই করা হয়েছে কচি মণিদের অঙ্ক শেখা। আসলে তোমরা খুব ছোট্ট এবং কচি মণি, যার জন্যই তোমাদের লেখা এবং প্র্যাকটিস এটা ফেব্রুয়ারি মাসে যেয়ে হবে। জানুয়ারি মাস তোমাদের এই সংখ্যাগুলো চেয়ে না এবং সেই অনুপাতে মুখস্থ করা। প্রথমে আমরা ছন্দ ছড়াই সংখ্যা শিখেছি, এবার শিখব শতকীয়া। শতকীয়াটার প্রথম শিক্ষণীয় যে বিষয় সেটা ছিল আমাদের 1 এ আল্লাহ, এটা মুখস্থ করতে হবে সবাইকে। মহান আল্লাহ তাআলা 1, যার জন্য আমরা 1 এ আল্লাহ বলেছি, বইয়েও আছে। 2 এ ঈদ, আমরা জানি সবাই বছরে 2টি ঈদ, একটি রোজার ঈদ আর একটি কোরবানির ঈদ, এই 2টি ঈদ এর কারণে 2 এ ঈদ বলা হয়েছে। 3 এ বাহিনী, তোমরা অবশ্যই জানো বাহিনী বলতে আমরা যেটা বোঝাই, সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী,
এই তিনটি বাহিনীকে তিন দ্বারা বোঝানো হয়েছে। সারে কিতাব আসমানি কিতাব চারটি, তাওরাত জাবুর ইঞ্জিল আল কোরআন, এই জন্য চারটি কিতাবের সারে। আমরা সবাই জানি নামাজ পাঁচ ওয়াক্ত, পাঁচে নামাজ, ছয় ঋতু, আমাদের দেশে ছয়টি ঋতু, সেই জন্য ছয় সংখ্যা দ্বারা ঋতু শতকীয় স্থান পেয়েছে। সাতে দোজক, আটে বেহেস্ত, নয় গ্রহ, দশে দিক, দিক দশটি। তাহলে শতকীয়া তোমাদের একে আল্লাহ, দুয়ে ঈদ, তিনে বাহিনী, চারে কিতাব, পাঁচে নামাজ, ছয়ে ঋতু, সাতে দোজক আর আটে বেহেস্ত, নয় গ্রহ, দশে দিক। সবাই কি করবে, এই শতকীয়াটা বারবার করে সবাই পড়বে এবং মুখস্থ করবে। তোমাদের সবার জন্য আবারও আমি পড়ছি, আমার সঙ্গে সবাই পড়তে পারো। একে আল্লাহ, দুয়ে ঈদ, তিনে বাহিনী, চারে কিতাব, পাঁচে নামাজ, ছয়ে ঋতু, সাতে দোজক, আটে বেহেশত, নয়ে গ্রহ, দশে দিক। এবার আমরা কি করব, গণনায় যাব। শতকীয়া তো আমরা এটা পড়লাম, একে আল্লাহ, দুয়ে ঈদ, এভাবে শতকীয়া। এবার শুধু সংখ্যা গণনা শিখব আমরা, এক থেকে দশ পর্যন্ত। সংখ্যা গণনা করো এক থেকে দশ পর্যন্ত, তাহলে আমরা সংখ্যা গণনা এক থেকে দশ পর্যন্ত শিখি। এরকম তোমাদের খাতায় ঘর থাকবে, সেই ঘরে তোমাদেরকে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো তোমাদেরকে গণনা করে শিখতে হবে। এখানে এক, এটা দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, আর একে শূন্য দশ। এই সংখ্যা গণনা শিখি, তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত শিখব। আবার পাশাপাশি এই দশ থেকে এক পর্যন্ত শিখব। দশ থেকে এক পর্যন্ত লিখলে প্রথমে আমরা লিখব দশ, এরপরে নয়, তারপর আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক। প্রথমে আমরা গণনা শিখব এক থেকে দশ পর্যন্ত। গণনা শিখি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এটা আমরা গণনা শিখব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এটা আমরা এভাবেও বলতে পারি শতকীয়ায়। একে আল্লাহ, দুয়ে ঈদ, তিনে বাহিনী, চারে কিতাব, পাঁচে নামাজ, ছয়ে ঋতু, সাতে দোজক, আটে বেহেস, নয়ে গ্রহ, দশে দিক। এবার এসো আমরা উল্টা দিক থেকে, দশ, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, এবার আমরা শতকীয়ার মাধ্যমে গণব। তাহলে দশে দিক, নয়ে গ্রহ, আটে বেহেস, সাতে দোজক, ছয়ে ঋতু, পাঁচে নামাজ, চারে চারে কি বলা হয়েছে, কিতাব, তিনে বাহিনী, দুয়ে ঈদ, আর একে আল্লাহ। তাহলে আমরা শতকীয়ার মাধ্যমে প্রথমে এক থেকে দশ পর্যন্ত জানলাম। দ্বিতীয় নাম্বারে এসে গণনা শিখি এক থেকে দশ পর্যন্ত। সেই গণনা শিখলাম আমরা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এটাকে শতকীয়ার মাধ্যমে আমরা গণনা শিখতে পারি। একে আল্লাহ, দুয়ে ঈদ,
তিনে বাহিনী, চারে কিতাব, পাঁচে নামাজ, ছয়ে ঋতু, সাতে দোজক, আটে বেহেশত, নয়ে গ্রহ, দশে দিক। এবার এসো দশ থেকে আমরা এক পর্যন্ত গুনব। দশে দিক, নয়ে গ্রহ, আটে বেহেশত, সাতে দোজক, ছয়ে ঋতু, পাঁচে নামাজ, চারে কিতাব, তিনে বাহিনী, দুয়ে ঈদ আর একে আল্লাহ। এবারে বাসার কাজ, বাসার কাজ তোমাদের জন্য থাকবে শতকিয়া, মুখস্থ করা এক থেকে দশ পর্যন্ত। শতকিয়া মুখস্থ করা এক থেকে দশ পর্যন্ত। সবাইকে অনলাইনে ক্লাসে বেশি বেশি করে যোগদান করার আমন্ত্রণ জানিয়ে আজকের সংক্ষিপ্ত ক্লাস, ছোট্টমণিদের ছোট্ট ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে তোমরা আবার নতুন শতকিয়া শিখবে এবং বেশি বেশি করে অনলাইনে সংযুক্ত হবে, এই আশাবাদ রেখে আজকে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।